আবারও মা হলেন সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। 29 জুন বুধবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তৃতীয় কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সেদিন বেলা 3:15 অস্ত্রোপচারের মাধ্যমে এক ফুটফুটে মেয়ের মুখ দেখেন এই গায়িকা। রোদেলা ও নাইলা নামে ন্যান্সির আরও দুটি কন্যা সন্তান রয়েছে। তৃতীয় মেয়ের পৃথিবীতে আগমনের খবরে বেশ আনন্দিত ন্যান্সি ও তার স্বামী মোহসিন মেহেদি। গত বছরের সেপ্টেম্বরে ভালোবেসে বিয়ে করেন মেহেদি ও ন্যান্সি। মেহেদি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত। তার লেখা কয়েকটি গান প্রকাশিত হয়েছে। গানের সূত্রেই মেহেদির সঙ্গে ন্যান্সির পরিচয় হয়। ন্যান্সি 2006 সালের জানুয়ারিতে প্রথম বিয়ে করেন। সেই সংসারে একটি কন্যা সন্তান আছে ন্যান্সির। প্রথম সংসারে বিচ্ছেদের পর 2013 সালে ফের বিয়ের পিঁড়িতে বসেন এই গায়িকা। সেই সংসারেও রয়েছে একটি কন্যা সন্তান।